হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার ভাইপো বলছে আপনাদেরকে হ্যাঁ বা তোমাদেরকে যে আমরা লবান খেতে যাচ্ছি তোমরা যাবে তো আমিও ঠিক উচ্চারণটা জানি না এটা নবান্ন বলে না লবান বলে আমিও এখনও ঠিক জানি না আমার ভুলভাল হয়ে যায় কথা তো বন্ধুদের কাছে আগেই ক্ষমা চাইছি ভুল বলার জন্য তো যাই হোক নব খেতে যাচ্ছি এই যে ভাইয়ের বউ বলছে আমরা নবান্ন খেতে যাচ্ছি তো সবাই মিলে চলে চলো আমাদের সাথে নবান্ন খেতে যদিও আমি ভিডিওটা ছাড়ছি তখন নবান্ন শেষ পৌষ মাস হয়ে গেছে তো ভিডিওটা আমার পোস্ট করতে দেরি হয়ে গেছে এটা ছাব্বিশ তারিখে যাচ্ছিলাম পৌষ মাসের তো তখন এই ভিডিওটা করেছিলাম রাস্তাতে গান বাজছিল গাড়ির মধ্যে আওয়াজের জন্যই আমি সাউন্ডটা অফ করে দিয়েছি না হলে কথাগুলো দেওয়াই যেত আমরা সবাই খুব মজা করছিলাম আমরা যাচ্ছিলাম এটা কুরুম্বা যেখানে আমার হাজব্যান্ড চাকরি করে কুরুম্বা কিন্তু কুরুম্বাতে যায়নি কুরুম্বার পাশের গ্রাম কুজলি কুজলিতে গেছিলাম দু তিনটে বাড়ি গেছিলাম তার মধ্যে দুটো বাড়ির একটু একটু ভিডিও করেছি আর্টগুলো সম্ভব হয়নি করা হয়নি তো সবার কাছে সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ তারা হয়তো ভাববে আমাদের ভিডিও করলো না বা আমাদেরকে তো কই দেখালো না কিন্তু আমি দুটো বাড়িতেই ভিডিও করেছিলাম তারপর গল্প করতে করতে ভুলে গেছিলাম সবাইকে পেয়ে এত আনন্দ পেয়েছিলাম যে আমি আরগুলো ভিডিও করতেই ভুলে গেছি তো সবার প্রথমে গেছি পিতুষদের বাড়ি এই যে ঘিয়া কালারের জামা পরে আর সাদা প্যান্ট পরে ছিল ওদের বাড়ি গেছি ওই যে ওর বাবা সাদা গেঞ্জি পরে এটা পিতুষের মা রান্না করছিলো পোলট্রির মাংস তখন নামানো হয়ে গেছে আর এটা খাসির মাংস করছিল তো সবটাই একটু একটু করে তুলে ধরেছি আমার মেয়ে এই যে পিতুশের ঠাকুমা পিতুষ পাশে একটা ছেলে ছিল আমি জানি না কে আমার ভাই ছিল ভাই পড়া ছিলো মা ভালোই মজা করছিল আমাকে বললো এই নাও পোলট্রি আমাদের অন্য রান্নাগুলোও দেখাও তাহলে তখন এই যে পোলট্রি মাংস রান্না ভাত আরও সবজি টক ডাল ভাজা এই সব করেছিল আমি সবটা দেখাতেও পারিনি কিছুটা করেছিলাম ভিডিও গ্রামগঞ্জে জানেন তো বন্ধুরা খুব মজা হয় আর খুব আনন্দও হয় তোমাদের দাদাও দাঁড়িয়ে আছে সবাই মিলে মজা করছিল একটা ছাগল ছিল ওখানে ছাগলটার সাথে এই যে দেখো স্বামী স্ত্রী শুধু গল্প করছে আর 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 ফাঁক পেলেই দুজনে মিলে খুব গল্প করে আর সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছিলাম কিন্তু বুঝতে পেরে গেলো নি সরে গেল ছাগলটা এই যে আমার ভাইপো ছাগলটার সঙ্গে খুব নাচ করছে ও খুব খুশি খুব আনন্দ পেয়েছে ওখানে গিয়ে আমরা একটু ওই সাইডে যাচ্ছিলাম বাপ্পাদের বাড়ি তখন রাস্তার পাশে মন্দির মন্দিরটাও ঢুকবো দেখবে তোমরা এটা কুচলির নতুন মন্দির হয়েছে দুর্গা মন্দির ওখানেই মা অন্নপূর্ণা ঠাকুর এই যে হয়েছে ঠিক ফটোটা বোঝা যাচ্ছে না ঠান্ডাটা এখন ঠিক হয়নি আমার এই যে অনেক বড় এরিয়া নিয়ে জায়গাটা মন্দিরের এই যে বাপ্পাতে বাড়ি গেছি বাপ্পার মা ওই যে চলে গেল বাপ্পার বউ গেল আর এই যে বাপ্পার মেয়ে আর বাপ্পার ভাই হুম এই যে তোমাদের দাদা আর এটা ছিল বাপ্পার একটা দা ভাই মনে হয় আর বাপার বউ চলে গেল এখানে একটু ভিডিও করছিলাম সব লজ্জা পাচ্ছিলো বলে বেশি ভিডিও করতে পারিনি ও মুখ ঘুরিয়ে নিল ভিডিও করছি বলে আমার ভিডিওটা বানাচ্ছি ঠিক কথা কিন্তু আমার ওদের কথা খুব মনে পড়ছে এখন এই যে এটা হচ্ছে পিতুষদেরই জেঠুর বাড়ি হুম পিতুষের ভাই ইতুসের ভাই রূপকদের বাড়ি এটা তো রূপকরা খুব সুন্দর সবজি চাষ করে সেটাই আমি সবাইকে দেখালাম এটা রূপকের বাবা রূপকের মা আছে এই যে খুব ভালোবাসে আমাদেরকে এ আসলে এরা খুব মন ভালো এদের সত্যি কথা প্রচুর মন ভালো এই যে ভাই ভাইয়ের বউ ওই যে বলছে এই নবান্নকে দেখছি আর এই যে ভাইয়ের বউ বিদ্যুৎ সব বসেছিল গল্প করছিল আর আমি খালি ভিডিও করে বেড়াচ্ছিলাম তখন গ্রামগঞ্জের মানুষের মনটা খুব ভালোই হয় এত সাত প্যাঁচরা বোঝে না ওদের এই যে এটাকে আমরা ছোটবেলায় বলতাম জুটি ফুল অনেক সুন্দর গাছগুলোতে ফুলগুলো খুব ভালো লাগছিল বলে আমি ভিডিও করেছি জানি না কে কি বলবে আমার ভালো লেগেছে আমি ভিডিও করেছি আমার ভাইপো খেলছিল ফুলগুলো সত্যি এত সুন্দর স্পঞ্জের মতো না খুব ভালো লাগছিল দেখো বন্ধুরা কত সুন্দর আর রূপকের মায়ের সঙ্গে আমি খুব সুন্দর গল্প করছিলাম মজা করছিলাম একটা পেয়ারাও পেরে আমরা পেয়ারাও খেয়েছি ভিতরটা লাল ছিল আর গুলো খুব মিষ্টি ছিল এই যে ওদের বাড়ির জানলাগুলো তো এখনও রেলিং লাগানো হয়নি তো রেলিংগুলো লাগাবে রাখা ছিল রক্ষকের মা অনেক কিছু বলছিল আমাকে রোগা হয়ে গেছি না রোগা না তো কি বলছিল যেন হ আমার চোখ মুখ ঢুকে গেছে ক্লান্ত লাগছে ম্যাম কি হয়েছে তোমার আর মজা করছিলাম পেয়ারা খাচ্ছিলাম আর ওই ইতুষের মা বলছে খালি ফটো তোলা সবার সঙ্গে আনন্দ আনন্দ করেছি সেটা তো তুলে ধরবো বলো দেখো পেয়ারাটা খুব ভালো ছিল আমাকে এই তিন পিস আমরা খেয়েছি আর ওদেরকে দিয়ে এসেছিলো আর পেয়ারাগুলো খেতে ভালো ছিল দেখো ভাইয়ের বউ খাচ্ছে ভাই খাচ্ছে সবাই খাচ্ছিল পেয়ারা বলছে লাল পেয়ারা খেতে খুব মিষ্টি আমি বলছিলাম আমরা তিন বান্ধবী মিলে মজা করছি খুব বান্ধবীর মতোই হয়ে গেছি যদিও আমার বরের ছাত্রী ওই যে রূপকের মা কিন্তু তবুও এখন এত টাইম মিল মিস যে বান্ধবীর মতো হয়ে গেছে এই যে ওদের পালং শাক এগুলো দেয় আর ওটা রূপকদের ছিল এটা পিথুষদের লাগানো ধনে পাতা পালং শাক মুলো এরকম কি কাটা জাতীয় একটা গাছ পেঁপে গাছ সবার সঙ্গে খুব মজা করেছি আনন্দ করেছি তারপর রাত্রিবেলা বাড়ি চলে এসেছি রাত হয়ে গেছিল আমাদের আসতে নবান্নর কলাটাই তো মেন দেখো কত কলা কিনেছিলাম যদিও আমি রূপকদের বাড়ি আমার খাওয়া হয়নি বাপ্পাদের বাড়িতে আমি খেয়েছিলাম আর আমার ভাই ভাইয়ের বউ আমার মেয়েটা খেয়েছিল পিতু আর রূপকরা একসঙ্গেই করেছিলো ওখানে আর আমরা খেয়েছিলাম বাপ্পাদের বাড়ি মানে সম্পদের বাড়ি তো বন্ধুরা রাত্রেবেলা যখন বাড়ি আসছি একটুখানি ভিডিও করেছিলাম তো এটাই দেখালাম তোমাদেরকে তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিলে খুব ভালোও লাগবে পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদেরকেও অনেক অনেক ভালোবাসা তো টাটা বাই বাই সুস্থ থেকো ভালো থেকো আর নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ দেখো বোনের অন্ধকারের রাস্তা পাশে ঝোঁপঝোপ ছিল তো টাটা বাই বাই